আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার জুনুন্স ফ্যামিলি ব্লগ। সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নতুন দিনের নতুন আরও একটা ভিডিওতে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ভিডিওটা একটু সকাল সকাল শুরু করছি, আজকে ছুটির দিন, যাব বেড়াতে। তো তার আগে হচ্ছে চা নাস্তা করবো, তো যাব হচ্ছে বিকেলের দিকে, কিন্তু দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে, তাই আমি চাল ধুয়ে রেখে এসে মানে রেখে দিয়েছি, চাটা ঢেলে তারপরে ভাতের হাঁড়িটা বসিয়ে দিব। তো চা খেতে খেতে আমার ভাতটা হয়ে আসবে, আর মাংসর জন্য হচ্ছে পেঁয়াজ টেয়াজ কাটা আছে, তো ওটা দিয়ে আমি একটু জাস্ট ভুনা করব, তেমন কিছু না, ডাল রান্না করা আছে। আর গ্যাস তো থাকে না আমাদের বাসে, এটা একটা রেগুলার সমস্যা, তো আমি হচ্ছে ইন্ডাকশনেই রান্না করব। যাই হোক, আমার আজকের ভিডিওটা আমি এই মুহূর্ত থেকে এখান থেকেই শুরু করছি, তো সবাই দেখতে থাকেন যে আজকে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, আর জুনুন্স ফ্যামিলি আজকে কেমন করে দিনটা কাটাচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো শুরু থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে আমার রেগুলার নাস্তা চা পরোটা, একটা হচ্ছে আমার, একটা জুনুনের বাবার। তো কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম, মানে আমার রান্না প্রায় শেষের দিকে। তো রান্না হয়ে গেলে জুনুনকে হচ্ছে ওর বাবা গোসল করিয়ে দিয়েছে, আমি গোসল করে নিব, খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেল হয়ে গেল, মানে দুপুর শেষ, বিকেলটা মাত্র শুরু, সাজুগুজু করে বের হয়ে যাচ্ছি। তো আজকে কিন্তু একটু সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে একটু পরে আমি বেড়াতে যাওয়ার পরেই দেখতে পাবেন। তো জুনুনের বাবা আজকে পাঞ্জাবি পরেছে, আর আমরা যেখানে বেড়াতে যাচ্ছি খুব কাছেই, তাই রিক্সা নিলাম না, হেঁটে হেঁটে চলে যাচ্ছি, সাথে তো স্বামীও আছেই। আর আমি পিছন থেকে ভিডিও করছিলাম জুনুনের বাবার কুলে, কোথাও বেড়াতে যাওয়ার সময় ও আসলে আমার দিকে খেয়াল করে না, তার বাবা থাকলে মানে তার আর মাকে দরকার হয় না। এই জন্যে আমরা হচ্ছে যে পথ দিয়ে যাচ্ছিলাম ওখানে আবার হাওয়াই মিঠাই দেখা গেল। তো জুনুন আসলে এখনও হাওয়াই মিঠাই খাওয়াটা ওরকম করে বুঝতে পারে না, বুঝতে পারলে হয়তো চাইতো। তো রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখছি আমাদের মতো অনেকেই ছুটির দিনে বের হয়েছে বাসা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে। তো আমরা চলে এসেছি, আমরা এসেছি হচ্ছে জুনুনের বড় আম্মুদের বাসায় বেড়াতে। তারপর আমার সাথে যে স্বামীও, সে যথারীতি মানে সব সময় এরকম হেয়ার স্টাইল ঠিক করার জন্য আমাকে মোবাইলটা ধরতে বলে, তা আমি তো ভিডিও করছিলাম, বললাম এভাবেই করো, তা চুল টুল ঠিক করে নিল। আর জুনুনের বাবা আসছে, আমাদেরকে গেটে পৌঁছে দিল। তো আমরা বাসায় যাওয়ার পর অনেক আনন্দ করছিলাম, সব অনেকদিন পর একসাথে হয়েছি। জুনুনকে বসে দিয়েছি তার কাজিনদের সাথে ছবি তোলার জন্য, তিনটা বোনের সাথে বসে আছে, তার আরেকটা বোন এখনও এসে পৌঁছায় নাই, তো আসলে হচ্ছে সবাই একসাথে ছবি তুলবে জন্য ছাদে গিয়েছি বিকেলবেলা। তো মানে আমার কাছে হচ্ছে মানে ছাদে যাইতে খুব ভালো লাগে, বিকেলবেলা সবাই একসাথে হলে তো এটা অনেক উপভোগ্য একটা বিষয়, আর ছবি তুলতে তো আরও ভালো লাগে। জুনুনের চাচু হচ্ছে সেলফি তুলছে ওদের সবাইকে নিয়ে, যে স্বামীও হচ্ছে এখানে ক্যামেরাম্যান, আমাদের অনেক অনেক ছবি তুলে দিয়েছিল, আমরা সবাই গল্প গুজব করছি, ছবি তুলছি। আর মানে এটা হচ্ছে ভাবিরা নতুন বাসে আসছে, তো ওই উপলক্ষে আমরা সবাই একসাথে গেলাম, দেখা সাক্ষাৎ হলো। এখানে জুনুনের হচ্ছে কাজিনরা সবাই ছিল, এই কারণে জুনুন অনেক খুশি ছিল। তা আমরা সবে বসেছি যে ছাদের এই সিঁড়িটাতে বসে বসে ছবি তুলছিলাম, আর যে সারপ্রাইজের কথা বলছিলাম সেটা হচ্ছে আমি শাড়ি পরেছিলাম। তো মাঝে মাঝে এখন শাড়ি পরতে ভালো লাগে, আর জুনুন তো একটু বড় হয়েছে, এখন আর অত একটা কোলে থাকে না, যে কারণে আসলে আমি পরে ইজিলি মানে চলাফেরা করতে পারছি, আর আগে তো হচ্ছে একদম ছোট ছিল না, মানে সারাক্ষণ কোলে কোলে থাকতো, তো এখন হচ্ছে সেটা করে না, নিজের মতো খেলাধুলা করে, যে কারণে আসলে আমি একটু ফ্রিলি আর সব কিছু করতে পারি। তো আজকে একটু সাজুগুজু করার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জুনুন হচ্ছে আমি যখন মানে সাজগোজ শুরু করব তখন আমার ফেস পাউডার ভেঙে দিয়ে আমার মনটাকে ভেঙে দিয়েছে, মানে আমার সাজার মুড ছিল না। ভাবছিলাম যতক্ষণ ওর সামনে আমার জিনিসপত্র থাকবে সে একে একে সব ভেঙে দিবে, এই কারণে আমি একটু হালকা পাতলা সাজগোজ করে শাড়িটা পরেছি, মামি পরিয়ে দিয়েছিল, একা একা পড়তে পারি না এখনও। তো এখন আমি হচ্ছে সিঙ্গেল ফটোশ্যুট করতেছি, আর এদিকে দেখেন সূর্যটা কি সুন্দর, মসজিদের মিনারের পাশ দিয়ে দেখা যাচ্ছে, পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে, লাল টকটকে আকাশ, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ ছিল, এবং এই পুরো পরিবেশটাকে অনেক বেশি উপভোগ করেছি। আর সন্ধ্যা ঘনিয়ে আসছিল, ওইদিকে দেখলাম যে লালবাগ কেল্লা ফাঁকা হয়ে যাচ্ছে, লালবাগ কেল্লার আশেপাশে যে মানুষজন আছে তাদেরকে সবাইকে বের করে দেওয়া হচ্ছে। আমাদের আসলে ফটোশ্যুট শেষই হচ্ছিল না, আমরা বসে দাঁড়িয়ে নানা রকম মানে মুভ করে ছবি তুলছিলাম, তো এগুলোই তো স্মৃতি, স্মৃতিগুলো
ধরে রাখতে আমার খুব ভালো লাগে। আর আমার এই ব্লগিংয়ের চিন্তাটাই এসেছে মেমোরি মানে কালেকশন করে রাখবো ওই চিন্তায়। তো এখানে একটা ভৌতিক বাড়ি, তো ভৌতিক বাড়িটা আমার ইচ্ছা আছে আমি অন্যভাবে একটু আপনাদের এটা পরে পুরো ভিডিওটা দিব। তো রুমে চলে আসছি, সন্ধ্যা আজান দিয়ে দিয়েছে। আর এই যে জুনুনের সবচেয়ে ছোট কাজিন সাবা, ও চলে আসছে, ওকে কোলে নিয়ে আবার একটু ছবি তুললাম, কারণ ছাদে তো ছিল না এই কারণে ওকে নিয়ে রুমে ছবি তুলেছি। তারপর আমরা নাস্তা করতে বসেছি, এখানে হচ্ছে অনেক কিছুই ছিল আইটেম, আরও পরে এসেছে চা তো ছিলই। তো নাস্তা খাচ্ছিলাম আর সবাই বসে বসে গল্প করতেছিলাম, আর সবাই একসাথে হওয়াতে অনেক বেশি গল্প জমে গিয়েছিলো, সেই গল্পগুলোই হচ্ছিলো, হাসি আনন্দ এগুলোই শেয়ার করা হচ্ছিলো। তো অনেক দিন পর যখন সবাই একসাথে হই খুব ভালো লাগে। আর এখানে দেখেন ছোট্ট বেবি ড্রেস চেঞ্জ করবে, তো ওকে আসলে ভালোই লাগে, আর ওর সাথে কথা বলে সবসময় অনেক হাসি খুশি থাকে, তো জন্য আরও বেশি ভালো লাগে। তো নাস্তা খেতে খেতে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা কী খাচ্ছি। এটা হচ্ছে তালের পিঠা, এটা ভাবি বানিয়ে নিয়ে এসেছিলো মেঝো ভাবি। আর এখানে পেয়ারা, বরই, তারপর ছোলা, নিমকি, বিস্কিট, পাউরুটি সবই ছিল। আর চাটা আমি আসলে ভিডিও করার মানে ভুলে গিয়েছিলাম, খেতে খেতে গল্প করতে করতে অন্যমনস্ক হয়ে গেলাম, তো আর ভিডিও করা হয় নাই। আর এখানে যে আমাদের লিটল বেবি রেডি, সামি ও জিদান নামাজ পড়তে গিয়েছিলো। তো সব মিলে আজকের দিনটা অনেক অনেক উপভোগ করেছে, অনেক ভালো লেগেছিলো। তো আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জুনুস ফ্যামিলির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। সব মিলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তারপর সব বাসায় এসে মানে ছাদ থেকে নেমে আমরা সবাই নাস্তা করতে বসেছি। তো ডিনার পর্যন্ত আসলাম, ভিডিও করতে পারিনি, তো অন্য একদিন চেষ্টা করবো একদম A to Z মানে আমার ব্লগে তুলে ধরার জন্য। আর আমার এই যে লাজ, লজ্জা, হেজিটেশন এগুলো সব দূর করে ক্যামেরার সামনে এসে কথা বলে বলে আপনাদেরকে সবার সাথে পরিচয় করাই দিবে, এটা আমার খুব ইচ্ছা। তো আমার আজকের ব্লগটা না আমি খুব বেশি একটা বড় করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। তো আশা করছি আপনারা যারা দেখলেন আমার আজকের ব্লগটি সবার অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এখনও যারা জুনুনস ফ্যামিলিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের একটু সাপোর্ট আমাকে আরেকটু উৎসাহ দিবে যে আমি আরেকটু সুন্দর করে ভালো করে সাজিয়ে গুছিয়ে আমার ভিডিওগুলো নিয়ে আসি। তো আজকে নাস্তা পর্ব দিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর জুনুনস ফ্যামিলির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।